আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ, তো কোয়েল পাখিকে আপনারা কোন বয়সে কি কি খাবার দিবেন, তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কোয়েল পাখির প্রথম দিন থেকে আপনারা কি খাবার দিবেন, এই যে দেখ আপনাদের যদি একটু দেখাই, দেখেন যে এটা সোনালি স্টার্টার ফিড। তো দেখছেন, দেখতে পাচ্ছেন আপনারা, এটা হলো সোনালি স্টার্টার ফিড। তো প্রথম দিন থেকে আপনারা ডিম পাড়ার আগ পর্যন্ত আপনারা এই সোনালি স্টার্টার ফিডটা খেতে দিবেন। তো দেখেন যে আমি এখন আলহামদুলিল্লাহ দেখেন যে এই জায়গায় মোট কয়টা কোয়েল পাখি আছে, 1 2 3 4 5, পাঁচটা কোয়েল পাখি আছে। পাঁচটার ভিতরে আপনার চারটা হলো মেয়ে কোয়েল পাখি, একটা হলো পুরুষ কোয়েল পাখি। তো এই যে কোয়েল পাখিটা দেখতে পাচ্ছেন এটা হলো পুরুষ কোয়েল পাখি। এই পাঁচটা, মোট পাঁচটা কোয়েল পাখির মধ্যে আলহামদুলিল্লাহ চারটা কোয়েল পাখিতে ডিম পারে। তো এই দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা ডিম আর এই যে একটা ডিম, এই চারটা ডিমেই আজকে এই কোয়েল পাখিগুলোতে পারছে। তো আপনারা শুরুর দিন থেকে ডিম পাড়ার আগ পর্যন্ত নারিশ কোম্পানির সোনালি স্টার্টার ফিডটা দিতে পারেন। অন্য যে ফিড আছে আমি জানি না ওইগুলা কীরকম, কিন্তু এইগুলা খাইয়ে আমি ভালো রেজাল্ট পাইছি। তো আমি এখন এইগুলা ডিম পাড়তেছি, আর ডিম পাড়ার বয়স যে সময় আসবে ওই সময় থেকে আপনারা এই দেখতে পাচ্ছেন যে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা দিবেন। তো এখন একটু দিয়ে দিই, দেখেন যে এরা কি সুন্দরভাবে খাইতেছে, মাশাআল্লাহ। আর কোয়েল পাখিতে অনেক খাবার নষ্ট করে, আপনারা এমন একটা পাত্রে দিবেন যাতে কোয়েল পাখি কোনো খাবারে নষ্ট না করতে পারে। তো মাশাআল্লাহ, আর কোয়েল পাখিকে অবশ্যই আপনার ডিমের খোসা আছে ওইগুলো খেতে দিবেন যেই সময় কোয়েল পাখি ডিম পারে। তো এই যে কোয়েল পাখিগুলো খাইতেছে মাশাআল্লাহ। তো এইদিকে কবুতরও এর খাবার খেয়ে নিতেছে। আমি এখন একটু আপনার সোনালি এক্সট্রাটার, কয়েকদিন হইলো তো ডিম পারতেছে এইগুলা নতুন, এই জন্য সোনালি এক্সট্রাটারটা একটু মিক্সড করে খাওয়াই যাতে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়া পুরাপুরিভাবে শিখে যায় এরা। এখন পর্যন্ত ভালোভাবে খায় না, আপনার একটা খায় অর্ধেক অর্ধেক দেই। ইনশাল্লাহ কয়েকদিন পর থেকে আমি সোনালি স্টার্টার না দিয়ে আপনার লেয়ার লেয়ার ওয়ানটাই খাবারটাই সবসময় দেব। তো আপনারা শুরুর দিন থেকে শুরু করে আপনারা অবশ্যই নারিশ কোম্পানির সোনালি স্টার্টার ফিডটা খাওয়াবেন, দেখবেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। আর এতে বাচ্চা থেকেই আপনার কোয়েল পাখিগুলোকে যদি খাওয়ান দেখবেন ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি কোয়েল পাখি বড় হবে। তো ইনশাল্লাহ আমি আমার নিয়েই আছে যে এই ডিমগুলো দিয়ে আমি বাচ্চা ফুটাবো। তো বাচ্চা ফুটিয়ে তারপর দেখবো ইনশাল্লাহ কোয়েল পাখি যে কত দিনে ডিম পারে। আমি শুনছি যে আপনার 40 থেকে 50 দিনের মধ্যে কোয়েল পাখি ডিম পারে, তো এইগুলো অনেক দেরি হয়েছে, তো এইগুলার কথা বাদই দেই। তো আমি ইনশাল্লাহ এইগুলাকে বাচ্চাকে এই ডিম থেকে বাচ্চা ফুটিয়ে ইনশাল্লাহ আমি ট্রাই করে দেখব যে কয়দিনে এরা ডিম পারে। আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে যাবেন। আর আপনার যদি কোনো কোয়েল পাখি বিষয় বা কবুতর বিষয় কোনো ভিডিওর প্রয়োজন হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।